তাহলে দেখো আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, সার অর্থ হচ্ছে মূল, সার অর্থ হচ্ছে মূল, আর অংশ হচ্ছে কিছু। তাহলে আমাদের কিছু কথাকে তুলে নিয়ে আসাটাই হচ্ছে সার অংশ। একটা বড় অনুচ্ছেদ থাকবে, বড় একটা জিনিস থাকবে বা পড়া থাকবে, এখান থেকে আমাদের যেটা মূল কথা, এই অনুচ্ছেদ থেকে যেটা মূল কথা সেটা আমাদের তুলে নিয়ে আসাটাই হচ্ছে সার অংশ বা হচ্ছে সারমর্ম। মনে থাকবে অনেকগুলা খাতা, এই যে তোমাদের আজকে আজকে যে রেজাল্ট শিট জমা দিলাম, এই রেজাল্ট শিটেও অনেকগুলা খাতা দেখলাম। এই খাতাগুলা তোমরা যে মূল কথাগুলো এগুলো না লিখে অনেকজন অন্য কথা লিখেছে, অনেকেই আছে যেগুলো আসলে ব্যাকরণ সাপোর্ট করে না। ব্যাকরণ বলছে যে তুমি একটা সার অংশকে যত ছোট করতে পারবা বা সারমর্মকে যত ছোট করবা তত এটা ভালো। এটা তো ভাব সম্প্রসারণ না, যে এটার মূল ভাব লিখতে হবে তারপরে সম্প্রসারিত ভাব লিখতে হবে কিংবা মন্তব্য লিখতে হবে, তাই না? জি স্যার। নূর সাকিব কি লিখেছো? অনেকের আবার ভালো হয়েছে, অনেকেই 20-20 পেয়েছো তোমরা, অনেকজন দেখলাম যে 20-20 পেয়েছো, কিন্তু কিছু কিছু খাতা দেখলাম যে খাতাগুলো আবার মেনলি হচ্ছে যে হাতের লেখা তোমরা এখনো কমপ্লিট করছো না, হাতের লেখাটা ভালো হচ্ছেই না। আর মেন হচ্ছে কি, বানান। বানান কি খুব কঠিন মনে হয়? বঙ্গবন্ধু 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 শেখ মুজিবুর রহমান, এই কথাগুলো শুনতে শুনতে তো সে জন্মের পর থেকেই মনে হয়, যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে শুনে আসছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বানানটাও ভুল হয়। আমি মুজিবুর বানান যারা যারা ভুল করেছে তাদের নাম্বার কেটে নিয়েছি, কারণ ও একটা এমন একটা মানুষের নাম যিনি আমাদের জাতির জনক, আর ও উনার নামটাই যদি তোমরা শুদ্ধভাবে না লিখতে পারো তাহলে আর কি লিখবা, তার জন্য আমি নাম্বার কেটে নিয়েছি। অন্য অন্য নাম্বার অন্য গুলার জন্য নাম্বার কেটেছি, কিন্তু একটা বানানের জন্য আমি 1 নাম্বার কেটে নিয়েছি। এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে। আর বানান যেগুলো বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তির বানান মন গড়া লিখলে হবে না, তোমাদের নিজের ইচ্ছা মতন যে তোমরা লিখবা সেটা তো হবে না। বিখ্যাত ব্যক্তি বানান যেভাবে উনি লিখে গেছেন সেভাবে লিখতে হবে। দেখো শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, ঠিক আছে না? আর অনেকজন কি লিখছে, মুজিবুর রহমান, মুজিবুর, মনে হচ্ছে যে ও আকিকারি দিয়ে রাখছে, আকিকা মনে হয় আবার শেখ মুজিবুর রহমানের নাম আবার আকিকা দিয়ে রেখেছে তাই মনে হচ্ছে। এই বানানগুলো অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে? কারণ সারাংশ দেখো একেবারে ছোট্ট একটা জিনিস, 2-3 লাইনের একটা পড়া, যে পড়াটা তুমি লিখলে একেবারে 100% নাম্বার পাচ্ছ, 100%। এখানে গণিতের মতো নাম্বার দেওয়া হয়, সেখানে যেগুলো একেবারে যেই বানানগুলো তোমার উল্লেখযোগ্য সেই বানানগুলো ভুল করা যাবে না, অবশ্যই এই বানানগুলো ভুল করা যাবে না। দেখো বই বের করেছে 71 পৃষ্ঠা 3 নাম্বার সারাংশ, দেখো কি বলছে, আগেকার দিনে লোক ভাবতো, ওই যে একটা প্রবন্ধ আকাশ, তাই না? আকাশ প্রবন্ধটাতে যখন আমরা পড়ি তখন কি বলছিল, যে আকাশ হচ্ছে কেউ কে বলছে যে একটা ঢাকনা, তাই না? আকাশকে কি বলছে, একটা ঢাকনা বলছে, কিন্তু লেখক কি বলছে, লেখক বলছিল যে এটা বায়ুমন্ডলের একটা অনেকগুলো গ্যাসের সংমিশ্রণ, তাই না? এখানে কতটা বলা হচ্ছে, 20টি গ্যাসের সংমিশ্রণ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে 20টি গ্যাসের সংমিশ্রণ নিয়ে আমাদের এই আকাশ নির্মিত হয়েছে বা আকাশ তৈরি হয়েছে। আর অন্যরা অনেকে বলছে যে এই আকাশ হচ্ছে একটা বায়ুমন্ডলীয়, আকাশ হচ্ছে একটা এক প্রকারের ঢাকনা, তাই না? যদি আমরা এটা না পড়তাম তাহলে এই যে ঘটনাটা আছে বা এর যে
ভুল কথা সেটা আমরা জানতাম না। তাহলে কখনো তারা ভাবতো আকাশটা পরতে পরতে ভাগ করা আছে, স্তরে স্তরে ভাগ করা আছে, তাই না? আজ আমরা জানি আকাশ নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কঠিন কোন জিনিসের তৈরি না। কঠিন জিনিস কি? রড, তারপরে ইট, কাঠ, এগুলো দিয়ে তৈরি, টিন, এগুলো দিয়ে তো তৈরি না, তাই না? বাতাস দিয়ে তৈরি। হ্যাঁ, আসলে এ নিতান্ত গ্যাস ভর্তি ফাঁকা জায়গা, ওটা হচ্ছে সম্পূর্ণ গ্যাস ভর্তি ফাঁকা জায়গা, যেটা আমাদের বলা হচ্ছে কি, 20টি বর্ণহীন গ্যাসের সংমিশ্রণ। হর হামেশা আমরা যে আকাশ দেখি তা হলো আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এমনই গোটা 20 বর্ণহীন গ্যাসের মিশেল। আর আছে পানির পানির বাষ্প আর ধুলিকণা, তাই না? তাহলে এই দেখে যখন আমরা সারাংশ করছি, যখন এই যে এত বড় একটা অনুচ্ছেদ আমি পড়লাম, যে অনুচ্ছেদটাকে আমরা সারাংশ করছি বা মূল কথাটাকে আমাদের তুলে নিয়ে আসতে হবে, তাহলে আমরা যেটা ভাবতাম যে হচ্ছে এটা একটা ঢাকনা, সেটা আসলে ঢাকনা না, সেটা হচ্ছে কি, বর্ণহীন গ্যাসের সংমিশ্রণ, ঠিক আছে? এবং এখানে রয়েছে বিপুল পরিমাণের কি, বায়ুর স্তর, এখানে রয়েছে পানির বাষ্প এবং ধূলিকণা, শেষ। এতটুকু লিখলে তুমি পাঁচে পাঁচ পেয়ে যাচ্ছ, কিন্তু সাদমান তোমরা কথা বলছো কেন? কথা শোনা যাচ্ছে না? তোমরা কথা বললে তো শব্দ হবে, তোমরা যদি কথা না বলো তাহলে তো শব্দটা কম হবে। দেখো তোমাদের পরীক্ষাতে যেটা ছিল, পরীক্ষাতে এই যে টিউটোরিয়াল পরীক্ষাতে ছিল, সেটা কোনটা? শেখ মুজিবুর রহমানকে নিয়ে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। দেখো কি বলছে, সবুজ শ্যামল বনভূমি মাঠ নদী তীর বালুচর, সবুজ শ্যামল। আমাদের দেশটা হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা, কি বাংলাদেশ, রূপসী এ বাংলাদেশ। তাহলে আমাদের দেশটা কিন্তু সবুজের সমারোহ দেখা যায়, সবুজে ঘেরা। এবং এই দেশটা এমন একটা দেশ যা, যে দেশটাকে কি করা হয়েছে, 6টা ঋতুতে ভাগ করা হয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এবং এই ঋতুতে কি একেবারে মানে আমরা একেবারে কি শীতে আচ্ছন্ন হয়েও থাকছি না, আবার কি গরমেও সিদ্ধ হয়ে যাচ্ছি না, তাই না? আমাদের দেশের আবহাওয়াটা হচ্ছে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া। আর এই আবহাওয়াতে কি বলছে, সবুজের সমারোহ দেখা যায়। এবং যখন হচ্ছে মাঠ নদীটির বালুচর, আমরা যেখানেই যাই না কেন, সব জায়গাতেই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব কি খুঁজে পাই, অনুভব করি। সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর, সবখানেই আছে। তারপরে দেখো কি বলছে, সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি। অর্থাৎ আমাদের দেখবা যে ধানকে সোনালি, পাটকে সোনালি আঁশ বলা হয়, কিন্তু যখন আমরা ধানের কথা বলা হচ্ছে, ওই ধানে যখন, ধানের গাছে যখন কি হচ্ছে, শীষ হচ্ছে, এবং সেই শীষটা যখন একটা রং ধরছে, রং একটা রঙে আচ্ছন্ন হচ্ছে, সেটাকে আমরা সোনালি রঙের কথা বলে থাকি। তাই বলা হচ্ছে সোনার দেশের, আমাদের দেশে অনেক অনেক কবি অনেক ভাবে বলেছে যে আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, বলছে না? তাহলে মাঠে ফসলে সোনা ধান রাশি রাশি, অর্থাৎ অনেক ধান ভরা। আতিকুর রহমান কেমন আছো? তারপরে কি বলছে, ফসলের হাসি দেখে মনে হয় শেখ, ফসলের হাসি দেখে, আমরা কি ওই জমিতে যে ফসল হাসে দাঁত বের করে এরকম কিছু দেখি না? ফসলের জমিতে যখন ওই যে ধানের গাছের শীষ, শীষে যখন বাতাস লাগছে, তখন কি হচ্ছে, মনে হচ্ছে যে ঢেউ খেলছে, আর এটাকে আমরা অনুভব করি যে সেটা হাসি। শিশুর মধুর হাসিতে যখন ঘরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু কি, মুজি বর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব, মুজিব আই ঘরে ফিরে আই।
তাহলে এই যে দেখো, আমাদের মেনটাই হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে এই কবিতার সারাংশ, কবিতাটি লেখা। এবং এর সারাংশ যখন আমরা করব, তখন কি করছি যে আমাদের দেখো প্রকৃতি থেকে শুরু করে সব জায়গাতে মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর, অর্থাৎ তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি নাও লিখো, তাহলে তুমি শুধু বঙ্গবন্ধুর অস্তিত্ব খুঁজে পাচ্ছ সেটা লিখতে হবে সব জায়গাতেই, শুধুমাত্র এই অট্টলিকার মধ্যে বঙ্গবন্ধুর অস্তিত্ব আছে কিংবা মাঠে আছে কিংবা নদী নদীঘাট বালুচরে আছে এগুলোতে না, সব জায়গাতে শহর বন্দর গ্রাম সব জায়গাতে কি পাওয়া যায়, বঙ্গবন্ধুর অস্তিত্ব পাওয়া যায়। নিসর্গ ও মানুষের সকল সৌন্দর্য তাকে প্রত্যক্ষ করা যায়। কি বলছে? নিসর্গ ও মানুষের সকল সৌন্দর্য, যে সৌন্দর্য গুলো আমরা দেখি, যেমন দেখো যে যখন তুমি রাজশাহী শহরে যাবা অনেকগুলো বিল্ডিং আছে, যেমন কি নগর ভবনের কথা যদি বলা হয়, তাহলে এই জায়গাটাতে যখন আমরা আসি তখন কি মনে হয় যে এই যে স্বাধীন বাংলার রূপকার এই এত সুন্দর একটা জিনিস আমাদেরকে উপহার দিয়েছেন, আর এই স্বাধীন বাংলার রূপকারই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? আজকে যদি আমরা পরাধীন থাকতাম, পরাধীন তুমি দেখো যখন আমরা কাশ্মীরের ভারতের একটা অংশ কাশ্মীরের যখন কথাগুলো শুনছি, তখন কি আমাদের হৃদয় কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, কাচের টুকরোর মতন হয়ে যাচ্ছে না, পাখির মতন ওখানে মানুষগুলোকে মারছে, এটা তো অবিচার বা হচ্ছে অন্যায়। তাহলে আমরা ওরা ওরা ইচ্ছা করলেই কিন্তু সবকিছু স্বাধীনতা অর্জন স্বাধীনভাবে করতে পারবে না, যে স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে গান বাজনা করা, স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করা, এগুলো কিন্তু তারা পাচ্ছে না। তাহলে ওরা পরাধীন, যার কারণেই কিন্তু পাচ্ছে না। তো আমরা যদি আজকে পরাধীন থাকতাম, তাহলে এই যে এই সুন্দর সুন্দর যে অট্টলিকা গুলো দেখছি কিংবা হচ্ছে আমরা যেভাবে স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে চলাফেরা করছি, স্বাধীনভাবে ধর্ম পালন করছি, এগুলো কিন্তু আমাদের কোনোভাবেই সম্ভব হতো না। আর এই সবকিছু সম্ভব কার নেতৃত্বে হয়েছিল? সেই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? তাহলে আমরা সব জায়গাতে এবং সকল মানুষের আজকে যে সৌন্দর্য, সেটাই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই পেয়েছি। তিনি বাংলাদেশের স্থপতি, জাতির জনক ও চিরঞ্জীব বঙ্গবন্ধু, তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের স্থপতি অর্থাৎ এ স্বাধীন বাংলার রূপকার, তাই না? হ্যাঁ সাদমান, বলো সাদমান কি বললা, বলো স্যার স্থপতি, আর এটা বললাম স্থপতি বলছো, যে হচ্ছে একটা জিনিস কি করে স্থাপন করে, যেমন একটা বিল্ডিং যখন কেউ তৈরি করবে, কারণ নেতৃত্বে তো করা হবে, তাই না? সেটাই হচ্ছে যার নেতৃত্বে করা হবে সেটাই হচ্ছে স্থপতি, বুঝতে পেরেছো? যখন কারো নেতৃত্বে এটা করা হবে সেটা হচ্ছে স্থপতি। থ্যাংক ইউ ফর নামটা তো নিয়ে আসা হয়, বুঝতে পেরেছো সাদমান? জি স্যার। এস স্যার। তারপরে দেখো 73 পৃষ্ঠা আছে, 73 পৃষ্ঠাতে কি বলছে, জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। দেখবা তোমরা তো এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, আমি এর আগেও বলছিলাম যে লালন স্যার যখন কথাগুলো বলছিল বা লালন স্যার গানগুলা যখন রচনা করে, তখন কিন্তু এই লালন শাহ সব ধর্মের মানুষের সাথে মিশেছে, সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সাথে মিশেছেন এবং কি করেছেন, সকল মানুষের মধ্যে তিনি মত খুঁজে বেরিয়েছেন এবং সব কিছুর ঊর্ধ্বে তিনি মানুষ জাতি এক, তাদের মধ্যে তিনি ভেদাভেদ দূর করার চেষ্টা করেছেন। কি বলছে, সব লোকে কয় লালন কি যা সংসারে, আর লালন কি কয় জাতের কিছু চিনলাম না এ নজরে, অর্থাৎ হচ্ছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কোন জাত, সে হিন্দু, তারপরে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ও কোন ধর্মলম্বী, কিন্তু সে তো কোন ধর্মের অনুসারী সেটা তো উল্লেখ করছে না, সে
কি করলো, সব লোকে কইল আলম কি যা সংসারে, আর সে কি বলছে, জাতের কিছু চিহ্ন দেখলাম না এ নজরে। লালন বলছে যে আমি কিছুই দেখতে পেলাম না এ নজরে, অর্থাৎ এ চক্ষু দিয়ে আমি কিছুই দেখতে পেলাম না, সবাই একই। আবার দেখো যখন কুলি মজুর কাজী নজরুল ইসলাম লিখছেন যে ধনী গরিব যে শ্রেণীরই হোক সকল মানুষই এক, এখন দেখো আমরা যখন একটা উদাহরণ বলি যে আমি যখন আমার হাত কাটবো তখন কি লাল রক্ত বের হবে না? লাল রক্তই তো বের হওয়ার কথা, নাকি কালো রক্ত বের হবে? সাদা রক্ত বের হবে না, কালো রক্ত বের হবে না? আমি মুসলিম, আমার হাত কাটলাম, আমার লাল রক্ত বের হচ্ছে, কিন্তু অন্য জাতি একজন হিন্দু কিংবা একজন খ্রিস্টান কিংবা একজন বৌদ্ধ, তার উনার যখন আঙ্গুল বা হাত কাটছি তখন কি উনার কালো রক্ত বের হবে? সম্ভবই না। আবার দেখো আমার দুইটা, আলহামদুলিল্লাহ আমার দুইটা হাত, তারপরে দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, এরকম ভাবে যেমন আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, তা আমি ইসলাম ধর্মের অনুসারী বা আমি ইসলাম ধর্মে ধর্ম পালন করি তার জন্য, এবং যে বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্ম পালন করছে তাদের কি পাঁচটা হাত, তারপরে চারটা চোখ, এরকম কিছু আছে? না স্যার, এগুলো নেই। তাহলে ওরাও মানুষ আমরাও মানুষ, যখন আমরা কি করছি ভেদাভেদ তৈরি করে ফেলছি কিসের জন্য? এই ধর্ম নিয়ে, তাই না? তাই এগুলোকে তোমার পরিহার করতে হবে। কি বলছে, জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, আমরাও মানুষ ওরাও মানুষ, এছাড়া আর কোনো পরিচয় নেই। এক পৃথিবীর স্থানে লালিত একই রবি শশী মোদের সাথী। তাহলে আমরা যখন এখানে পৃথিবীতে বাস করছি, আমরা একটা পৃথিবীতে বাস করছি না? আমাদের, আমরা মুসলিম আমাদের পৃথিবী আলাদা, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের পৃথিবী আলাদা, কি তাই? না স্যার, ওদের ওদের পৃথিবী আলাদা, আমাদের পৃথিবী আলাদা? না স্যার, না স্যার, আমরা একটা পৃথিবীর মধ্যেই বাস করছি, একটাই আমাদের সূর্য, একটাই আমাদের চাঁদ, এবং একটাই আমাদের আকাশ, তাই না? আমাদের জন্য আকাশ আলাদা, ওদের জন্য আকাশ আলাদা, ওদের জন্য আকাশ আলাদা, এমন তো কিছু না। তাহলে আমরা সবাই একই জিনিস, একই জিনিস থেকে আমাদের কি করছি, চাহিদা মিটাচ্ছি। সূর্য আমাদের একটাই, চাঁদও একটাই, এবং আকাশ বা এই পৃথিবীও একটাই। আমাদের যার যেমন ইচ্ছা সেই তেমন ভাবে এই চাহিদাকে নিবারণ, মিটিয়ে নিচ্ছে। তাহলে কি বলছে, শীত শীতা তপ ক্ষুধা তৃষ্ণা জ্বালা সবই আমরা সমান সমান বুঝি। যারা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ, ওদের ওদেরকে ক্ষুধা বেশি লাগে, আমাদেরকে কম লাগে, নাকি? না স্যার। কেন, হিন্দুরা তো খায় না, তাহলে তাহলে ওদেরকে ক্ষুধা বেশি লাগার কথা, আমাদেরকে ক্ষুধা কম লাগার কথা, এমন তো না, তাই না? কারণ হচ্ছে যে আমরা যাই করি না কেন, ওদেরকেও ক্ষুধা যেমন লাগে আমাদেরকেও তেমন লাগে, কারণ হচ্ছে আমরা মানুষ, তাই না? আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সকল সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন বা এই দুনিয়াতে পাঠিয়েছেন, যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আর এই সৃষ্টির সেরা জীব সকল মানুষের মধ্যে থেকেই এই যে ধর্মের ভেদাভেদ এটা তৈরি হয়েছে, কিন্তু মানুষ যে মানুষ এখানে তো ভেদাভেদ নাই, তাই না? না স্যার। এবং সবকিছু আমরা ওদেরকে, যেমন সূর্যের নিচে দাঁড়ালে আমাদেরকে তাপ লাগে বা আগুন স্পর্শ করলে আমাদের হাত পুড়ে যায়। আমরা যেমন আসলে আমি কই করে পাগলা হয়ে গেলাম, তারপর ক্যাপ লাগান করা ছিল কি আরলা, কথা বলো না, কথা বলো না। তাহলে আমরা যেমন এটা বুঝতে পারছি, তাহলে আগুন স্পর্শ করলে একজন মুসলিম যেমন বুঝতে পারছে তার হাত পুড়ে যাচ্ছে, তেমনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি কিন্তু বুঝতে পারছে তাদের হাত পুড়ে যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছো? আমার কি কচি কাঁচা ডাটাগুলো ডাটো করে তুলি আর বাচি বর্তরে করে তুলছি, বলছে যে ডাটো করে তুলি অর্থাৎ শক্ত করে তুলি বা মজবুত করে তুলি, বুঝতে পেরেছো? যারা কচি কাঁচা আছে, বুঝতে পেরেছো? যারা কচি আজমাইন কথা বলছে,
তোমরা যদি এভাবে কথা বলতে থাকো তাহলে তো ওকে আমার লাইন থেকে অফ করে দেওয়ার দরকার। আমরা তো এখানে ক্লাস করতে আসছি, আমরা তো এখানে টক শো করতে আসিনি নাকি? টক শো করতে আসছি না স্যার। নমস্কার। তাহলে ক্লাসের মধ্যে কথা বললে কি তোমাদের মনোযোগ শুধু বিচ্ছিন্ন হচ্ছে না আমাদেরও হচ্ছে, আমারও হচ্ছে সবার? দেখো, দোষর খুঁজি ও বাঁশের বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। আমরা যত কিছুই করি না কেন, যখন আমরা ডুবে যাচ্ছি তখন আমরা বাঁচব কিভাবে? যদি ডাঙ্গা পেয়ে থাকি। ডাঙ্গা অর্থাৎ হচ্ছে কি, স্থল ভাগ পেয়ে থাকি, তাই না? পানি, আমরা হচ্ছে জলে যখন ডুবে যাচ্ছি যদি ওর স্থল ভাগ না পেয়ে থাকি তাহলে তো আমরা বাঁচবো না। তাই এখানে বলা হচ্ছে কালো আর ধল বাহিরে কেবল ভিতরে সবারই সবারই সমান রাঙা। সে কালো মানুষ হোক, ফর্সা মানুষ হোক, আর হচ্ছে অন্ধ হোক, তারপরে হচ্ছে দেখতে দেখতে পাক, এরকম যে কোনো ধরনেরই মানুষ হোক, তার রক্ত লাল, এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখো, এত বড় একটা কবিতা থেকে আমরা যে অংশটা এখানে বা যে অনুচ্ছেদটা এখানে তুলে ধরা হয়েছে এর সারমর্মটা হচ্ছে আমরা এক মানুষ জাতি। এখানে কোনো জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ থাকবে না বা পার্থক্য থাকবে না, ঠিক আছে না? সব মানুষের সবকিছু সমান বুঝে, সবকিছু সব সব ধরনের অনুভূতি। আমি আরেকটু আগেই বললাম যে আমি যখন মুসলিম, একজন মুসলিম যখন আগুনে হাত দিচ্ছে এই হাত পুড়ে যাচ্ছে আর আমরা এটা বুঝতে পারছি যে আমার হাত পুড়ে যাচ্ছে, আর যখন একজন মানে অন্য ধর্মাবলম্বী যেমন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওনারা যখন এখানে আগুনে হাত দিচ্ছে ওনাদেরও যে হাত পুড়ে যাচ্ছে এটা তো ওনারাও বুঝতে পারবে, তাই না? Yes sir। তাহলে এখানে সবার অনুভূতি, এই যে আমরা মানুষ জাতি আর এই মানুষ জাতির সকল অনুভূতিও একই, তাহলে আমাদের মানুষের মধ্যে পার্থক্য করা যাবে না। মানুষের মানুষের মধ্যে কি পার্থক্য করা যাবে না, এবং কি করতে হবে, সবাই মিলে একই পৃথিবীর মধ্যে একই সূর্য তারপরে হচ্ছে চাঁদ এই সব কিছু আমরা কি করছি একসাথে বসবাস করি, সবকিছু থেকে আমাদের চাহিদা মিটাচ্ছি এবং একই ভাবে আমরা পৃথিবীতে বসবাস করছি। দেখো সূর্য, আমি মুসলিম, আমাকে যেমন তাপ দিচ্ছে, কি একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান অন্য যে ধর্মাবলম্বী আছে ওনাদেরকে কি তাপ দিবে না, নাকি আলো দিবে না, কোনটা? সবাইকে সবাইকে সমান ভাবে সূর্যের যে আলো তাপ এবং আলো সেটা সবার জন্য সমান ভাবে সূর্য কি করছে, বিলিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে আমাদের এই যে সারাংশ এবং সারমর্ম এই বিষয়গুলো খুব ভালোভাবে একটু একটু না একটু ভালোভাবে পড়বা এবং কি করবা, পরীক্ষার খাতাতে ভালোভাবে লেখার চেষ্টা করবা। আর বিশেষ করে বানান এবং ভাষার ব্যবহার এই দিকগুলোকে লক্ষ্য রাখার চেষ্টা করবা, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন নাই স্যার, সব নাই, সব বুঝে গেলাম। তাহলে দেখো আজকের মতন আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সাদ্দাম স্যার ক্লাস নেবে এখন, ইংরেজি সাদ্দাম ইংরেজি ক্লাস নেবে সাদ্দাম স্যার, তোমরা লাইনে থেকো।